গুড মর্নিং সেন্সেস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো এখানে সকাল সকাল বসে পড়েছে শিপিং এর জন্য। গুড মর্নিং সেন্সেস এন্ড ফ্যামিলি, মোটামুটি হয়ে গেল, এবার যাই। ছানাটার এক্সাম চলছে ওর কাছে, আজকে বিকেলে যাচ্ছি ওই বাড়ি। বাবার শরীরটা খারাপ, যেমনটা তোমরা দেখলে, বাবার শরীরটা একটু মানে শরীরটা ঠিক আছে, সুগারটা ফ্ল্যাকচুয়েট করছে, তো ওই জন্য কারোর একটা থাকাটা খুব দরকার। তো আজকে শিপিংগুলো ছিল বলে কালকে রাতে চলে আসতে বাধ্য হয়েছিলাম, তো আজকে শিপিংগুলো করে নিলাম। তো আজকে যাব, আবার শনিবার দিন ফিরে আসবো, এইভাবে আপাতত প্ল্যান। তো এক্সাম কমপ্লিট, বাট যেটা সমস্যা সেটা হচ্ছে সপ্তমী অষ্টমী পড়েছে এক্সাম, তো এই যে সেমি এখন কথা বলবে ম্যামের সাথে, যদি ওটাকে পোস্টপোন করা যায় বা আগে নেওয়া যায় কোনোভাবে। এই যে স্যারের হয়েছে এখন রাগ, বলবো কারণ স্যারের এখন রাগ হয়েছে, কারণটা বলবো, উনি এখন iPhone 13 কিনবেন আর আমি কিনতে দিচ্ছি না, সেই জন্য। তোমরাই বলো এত উশৃঙ্খলতা কি ভালো, এই একখানা কোলে, এই একখানা সামনে, এই একখানা, আবার বলো iPhone 13। চলো iPhone 13টা কিনে আনি, চলো। আমার জন্য বলবো, কার জন্য? আমার ফোন বাহানা, তোমার শুধু আমি একবারও বলি না যে আমাকে কিনে দিতে হবে, আমার তো লাগবে না, তোমার আমাকে কিনে দেওয়া নেই, আমার ওই ফোনটা যা অবস্থা, আমার তো লাগবে না, অর্ধেক সময় সাউন্ড, আমার তো লাগবে না, আমি গোপন করব, জানি তো, তাহলে কি আমার দেড় লাগবে, সেইটাই বল, সেন্সেশন, সেইটাই আমি বলছি না, আমাকে সেইটাই বলো যে তোমার নাম করে ভাড়া হয়ে সাইট করে ঠিক আমার কাছে করো না, তোমার কাছে থাকবে, সেইটাই বলো না, সেটা বলো, চলো কিনতে যাবো, বলো তাহলে আমি ইউজ করবো, ছোট যদি বলতেই হয়, আমি তো বলছি না যে আমার কি এটা, মানে শুধু মানে যে ঘুরিয়ে নাক দেখায় বলে না, ঘুরিয়ে কান দেখায় কি দেখায়, সেই হয়েছে ব্যাপার। এই যে ননদিনী শুরু করে দিয়েছে সাজুগুজু, কে আর দেখে পুজোর সময় ওকে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে কি একটা, আমি আর মা খেতে বসে গেছি আজকে, ওইখানে মেয়েকে চান করাচ্ছে, তো আজকে সুগার টেস্ট করা দিয়ে দিয়েছে সকালবেলাটা, যদিও রেকর্ড করা হয়নি, তো আবার একটাই খাবো, তিনটে আসবে আবার পোস্ট লাঞ্চের যে সুগার টেস্টটা, তো মনে হচ্ছে যেন বেশ ভালোই বেড়েছে, ওই জন্য কালকে রাতেই ফোন করে দিয়েছিলাম আসার জন্য, দেখা যাক কি হয় রেজাল্ট। তো স্নান হয়ে গেল, ফ্রেশ হয়ে গেলাম, এবার যাব খেতে, তো ব্লগও আপলোডে চাপিয়ে দিয়েছি। আর আজকে নিকেতনী বুটিকের পুজোর আগে লাস্ট শিপিং বেরোচ্ছে, তো সেই শিপিংও বেরিয়ে যাবে আজকে। হেজে ছানু খাওয়া হয়ে গেছে, যাবো তো, বসো, কালকে আছে সোশ্যাল স্টাডিজ, দেখে নাও, দেখে নিই বড়, এই যে খেয়ে তো নিলে খুব একা একা, চলো আমার সাথে বসে কোম্পানি যাবে, লেটস গো, এই হয় এই হয় এই হয় এই হয় এই হয় এই হয় 11 বছর রানিং হলে এই হয়, অনেক কিছু তো আমারও হয়, আমি আর মুখ ফুটে বলি না, তাই বলি না, বলো না, না সব মনের মধ্যে লোকানো আছে, হ্যাঁ।
বেটা ঘুম দিয়ে উঠে পড়েছে চিপস খাওয়ার জন্য। শরীরটা এখন ঠিক আছে মোটামুটি নাকি? ঘুমোচ্ছিল ওর বাবা চিপসের প্যাকেটটা যেই নিয়ে গেছে অমনি উঠে পড়েছে লাফিয়ে। না আমি খাবো না, না না নো 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 নো। এখানে গোলাপ দা এখন এসে গেছে, বাট প্রবলেমটা যেটা হলো ম্যাডামের চক্করে পড়ে আমি একটা চিপস খেয়ে নিয়েছি যে রেজাল্টটা বেজায় না। তো তোমাদেরকে আর একটা খুশ খবরই দিয়ে রাখি, সেটা হচ্ছে ধাপুদি যে কাজ করে আমাদের এই বাড়িতে ওর মেয়ের বিয়ে, তো কিছু আমরা কিছু উপহার দেব, তো আজকে সেটা দিয়ে দেব। তো কি দিচ্ছি কি বৃত্তান্ত সেগুলো আর বলছি না, ক্যাশই দিচ্ছি, ডেফিনেটলি ওদের একটু হেল্প হবে সেই জন্য। তো আর কিছুই না, অ্যাকচুয়ালি একটু ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম, তো ছোট্ট একটা প্রয়াস, বাট এটা বলার পেছনে অন্য কিছুভাবে নিও না, তোমরা আবার না হলে পরে জিজ্ঞাসা করবে বিয়ে মেয়ের বিয়েতে কি দিলে অ্যান্ড অল, সেই জন্যই কিরকম আছে শরীর। গুলো চিপস গুলো কোথায়? সব একটা গোটা প্যাকেট চিপস ছিল, গোটা প্যাকেট কোথায়? তুমি তো খেয়েছো ওর থেকে। আমি একটুখানি খেয়েছি। তুমি তো একটুই খাও, তুমি আমার থেকে একটু খেয়েছো। ওই যে দাপুদি খেয়েছে, দাপুদি নিজে হজমোলা খাবে বলে আমাদের সবাইকে একটা করে ঘুষ দিচ্ছে, তো দিয়ে দিলাম দাপুদিকে, খুব খুশি। তবে পূজোর মান্থ বলে একটু নালা আর একটু দিতে পারতাম আর কি, তো যাই হোক বেশ খুশি হয়েছে আর খুব ভালো লাগছে এই আর কি। হলো খাওয়া? নিজে খাবে বলে বেটা সবাইকে একটা করে ঘুষ, সারাদিন শুধু হজমোলা জোয়ান হজমোলা জোয়ান, ওকে দিয়ে রাখো খুব খুশি। এই দুটো যাচ্ছে ইন্টারন্যাশনাল পার্সেল, একটা হচ্ছে রুমেলা তোমার আর একটা হচ্ছে ইন্দ্রজিৎ সরকার, নামটা ভুলে গেছি। হ্যাঁ একটা গেল ফ্রান্স, একটা গেল ইউএসএ, আর ওই যে পড়ে আছে ওগুলো আজকে বেরোবে, আসেনি এখনো, কখন আসে দেখি। উফ, তো আমি রেডি তো হয়ে গেছি, এখন একটু করি চা, স্যারের চলছে গুরুতর মিটিং, ওই ঘরে ঢোকাও বারণ, তো ওই জন্য বেরোতেও পারছি না, সন্ধ্যে হয়ে গেছে, তো এখন একটু ওই জন্য চা আর নিমলির হলিক্স। তো এইখানে আমি আমার নেল পলিশগুলোকে অ্যারেঞ্জ করছিলাম, হয়নি এখনও, এটাকে যেদিন ফুলফিল করতে পারবো সেই দিন তোমাদেরকে রেঞ্জগুলো দেখাবো। এই যে ম্যাডাম হলিক্স লাগিয়ে দিয়েছি টেবিলে, কেন তাড়াতাড়ি? তো তার মধ্যে আমার একটা ফেভারিট রেঞ্জ ম্যাগনামের গ্যাসে পরশুদিন ভেঙে নেল পলিশ, চলো এনিন খেজি আপনার সেবায় নিয়োজিত প্রাণ। তো এই হয়ে গেল, বেরিয়ে গেলাম, অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যে হয়ে গেল স্যারের অফিসের চক্করে, তো যাই হোক চলো এটাকে গিয়ে আবার পড়তে বসাবো। চলে এলাম, ছানাটাকে নামালাম, এইবার একটা কাজে যাচ্ছি, কাজটা সিক্রেট, যখন হবে তখন তোমরা জানতে পারবে, এখনই বলছি না, চলো। আমরা আজকে চুপি চুপি দুজনে চলে এসেছি কাউকে না নিয়ে দুটো রোল খেতে, চিমনিতে নাকি রোলটা খুব ভালো হয়, এটা শুনেই আছি, খেয়ে কখনো দেখিনি, ওই জন্য আজ আমি বললাম একটু চুপি চুপি চলো, কাউর জন্য নেবো না, নো ডিমু নো ডিমুর দিদুন দাদু কেউ না, বুঝলাম। এই হচ্ছে অবস্থা, হাফ খেয়েই পেট ভর্তি হয়ে গেছে আমারও তাই, এত বড় রোলটা দিয়েছে, বাট এইখানে এসে বেশ নস্টালজিক মনে হচ্ছে, কারণ এইটা যেটা দেখতে পাচ্ছে বিল্ডিংটা এটা একটা সিনেমা হল ছিল এখানে, চিত্রা মনে নাকি চিত্রা, আর এইটাতেই এসেছিলাম বাবার সঙ্গে যে টাইটানিক দেখতে, এর গল্প একদিন আগে একটা ব্লগে করেছিলাম। ম্যাডামও এসেছিল নাকি? আমিও এসেছিলাম বাবা মায়ের সাথে টাইটানিক দেখতে, সেনের পাশেই বসেছিলাম। হ্যাঁ তুমি তখন পয়দা হবে, রেজাল্ট বেরিয়েছে স্যারে, হ্যাঁ ফেলটা, হ্যাঁ কত আজ থেকে আর কোনো মিষ্টি হবে না, 319 সুগার, কোনো চেতনা নেই, মেডিসিন
কোনটা ধরছিলি আজকে পূর্ণিমাদি বানিয়েছে হচ্ছে ডিমের ঝোল, তড়কা, সবজি, রুটি। তো ছানাটাকে তো খেতে দিয়ে দিয়েছি, বাবাকে দিচ্ছি, আর আমি খাবো না, কারণ আমি রোল খেয়েছি। তো ডিনারটা স্কিপ করবো। তো এই এসে গেলাম বাড়িতে, এসে চান ঠান করে, চান তো করিনি, গা ধুলাম। তো কালকে আসতে চলেছি ইনস্টা লাইভে উইথ উই আনসেটেল সোল। তো ওদের সঙ্গে 7টা থেকে থাকবো। তারপরে যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে গিয়ে আরও কিছুক্ষণ থাকবো, যেটাতে আরও বেশ কিছু আমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমরা ইনস্টা লাইভে আসবো। তো তোমরা রিকোয়েস্ট পাঠিও, 5 জনের সঙ্গে, বেশি হবে না, 5 জনের সঙ্গে ইনস্টা লাইভে থাকবো আফটার উই আনসেটেল সোল। তো এই ছিল আপডেট। তো একটু টেনশনে আছি সুগারের কাউন্টটা দেখে। তো দেখি কালকে সকাল থেকে আবার এক্সারসাইজ যদি শুরু করা যায় ঘরেই অ্যাটলিস্ট, বা একটু যদি হাঁটতে যাওয়া যায়, যেটা সম্ভব হবে করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এই অবধি। এই অবধি যদি ব্লগটা দেখে থাকো তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এই চেহারাগুলো যদি নতুন মনে হয় তাহলে তুমি আমাদের হয়তো নতুন ফ্যামিলি মেম্বার, এখনো হয়তো সাবস্ক্রাইব করে ওঠোনি, তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর তার সঙ্গে বেল আইকনটাও দাবি দাও, তাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে আসবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন। গুড নাইট।